আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা কথা বলার চেষ্টা করব তোমাদের খুলনা ইউনিভার্সিটি নিয়ে অর্থাৎ খুলনা ইউনিভার্সিটিতে তোমাদের গুচ্ছের যত মার্ক আছে এই মার্ক দিয়ে চান্স পাবা কিনা বা কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত মার্ক লাগতে পারে এবং লাস্ট কত মার্ক পর্যন্ত এবার যাইতে পারে বিগত সালের পরিসংখ্যান প্লাস তোমাদের এখানে ডিপার্টমেন্ট বা যেগুলাকে অন্য অন্য জায়গায় ডিপার্টমেন্ট বলে এখানে সেইগুলাকে ডিসিপ্লিন বলে এই সব জিনিসের মধ্যে যত কনফিউশন আছে সবগুলাই আজকে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আর এইখানে বসে বসে এখন তোমরা নিয়মিত ভিডিও পাওয়া যেইগুলোতে আসলে এই এইরকম টেকনিক্যাল কিছু কথাবার্তা বা এমনিতেই তোমাদের অ্যাডমিশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলো আজকের মতো আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে দিয়ে এই জার্নিটা শুরু করে দিই ওকে তো দেখো প্রথমে আমি তোমাদের কথা বলবো যে খুলনা ইউনিভার্সিটিতে কতগুলা স্কুল আছে এবং এই স্কুলগুলোর অধীনে কতগুলা ডিসিপ্লিন আছে তো তোমাদের এই স্কুল আর ডিসিপ্লিনের ব্যাপারটা আমি বুঝাই দেখো অন্যান্য জায়গায় যেরকম তোমরা বলো যে সাবজেক্ট যেমন আইন সাবজেক্টের যে একটা ডিপার্টমেন্ট আছে যে আইন ডিপার্টমেন্ট সেরকম আমাদের এই খুলনা ইউনিভার্সিটিতে বলা হয় এইগুলাকে ডিসিপ্লিন ওকে আর অন্যান্য জায়গায় যেমন তোমাদের অনুষদ বলে যেমন ধরো সোশিওলজি বা সোশিওলজি ইকোনমিক্স এইগুলা যেমন সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে থাকে সেই রকম এখানে ধরো সোশিওলজি বা তোমাদের ইকোনমিক্স এই ধরনের তারপরে ইংলিশ এইগুলা বিভিন্ন স্কুলের মধ্যে থাকে অর্থাৎ এটাই হচ্ছে স্কুল আর অনুষদের মধ্যে ডিফারেন্স ঠিক আছে এখন আমরা দেখব যে এখানে আর্টসের জন্য মূলত কতগুলা অনুষদ আছে বা কতগুলা স্কুল আছে এবং কতগুলা ডিপার্টমেন্ট আছে বা কতগুলা তোমাদের এখানে সাবজেক্ট অথবা ডিসিপ্লিন আছে তো এখানে মূলত তোমাদের আর্টসের জন্য চারটা অনুষদ আছে সে চারটা অনুষদ কি কি বা চারটা স্কুল যেহেতু এখানে আমরা খুলনা ইউনিভার্সিটিতে স্কুল বলে চিনি এই জন্য এখানে আমি স্কুল করেই বলবো তো এখানে মূলত চারটা স্কুল আছে চারটা স্কুলের মধ্যে হচ্ছে সমাজবিজ্ঞান স্কুল কলা এবং মানবিক স্কুল আইন স্কুল এবং শিক্ষা স্কুল এই চারটা স্কুল এই চারটা স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে প্রথমে আমরা এই সাবজেক্টগুলো সম্পর্কে জানবো এবং কোথায় কতগুলো সিট আছে আর্টসের জন্য কতগুলা সায়েন্সের জন্য কতগুলো কমার্সের জন্য কতগুলো এইগুলো সম্পর্কে জানবো তারপরে আমরা বলবো যে এই সাবজেক্টগুলো পাইতে এক্স্যাক্টলি এত থেকে এত মার্কের মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো পাইতে পারো তো দেখো প্রথমে আমরা কথা বলি যে প্রথম স্কুল যে সমাজবিজ্ঞান স্কুল সমাজবিজ্ঞান স্কুলে কি কী সাবজেক্ট আছে এটা আগে আমরা দেখব দেখো সমাজবিজ্ঞান স্কুলের মধ্যে তোমাদের সাবজেক্ট আছে মোট চারটা সে চারটা কি কি অর্থনীতি সমাজবিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ গণসং গণযোগাযোগ এবং সাংবাদিকতা বা যেটাকে আমাদের এখানে এমসিজে বলা হয় ওকে এইটাতে টোটাল তোমাদের আর্টসের জন্য সিট আছে এই অর্থনীতিতে তোমাদের আছে হচ্ছে তেরোটা সমাজবিজ্ঞানে আছে চব্বিশটা ডেভেলপমেন্ট স্টাডিসে আছে তোমাদের বারোটা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় আছে চোদ্দোটা এই হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞান স্কুলে আর্টসের জন্য সিট তো আবার এই ইউনিটের জন্য এরকম ডিফারেন্স ডিফারেন্স আছে বা আবার হচ্ছে সি ইউনিটের জন্য আলাদা আলাদা আছে তো আমি এ আর সি ইউনিট নিয়ে কথা বলবো না আমি শুধু বি ইউনিট বা আমাদের আর্টসের ইউনিটটা নিয়ে কথা বলবো ওকে তারপরে এখন আমরা আসি কলা এবং মানবিক স্কুলে এই কলা এবং মানবিক স্কুলের মধ্যে তিনটা সাবজেক্ট আছে সেই তিনটা কি কী ইংরেজি বাংলা এবং ইতিহাস ও সভ্যতা ইংরেজিতে বি ইউনিটের সিট আছে আঠাশটি বাংলাতে সিট আছে আঠাশটি এবং ইতিহাস ও সভ্যতা এটাতে সিট আছে মোট পঁচিশটি তো এইভাবেই মূলত তোমাদের এই আর্টসের সিটগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে এখানে কিন্তু সিট অনেক বেশি আছে যেমন ধরো আমি যদি ইংরেজিতে বলি তাইলে টোটাল সিট দেখো কতগুলা এই ইউনিটের জন্য ষাটটা সিট বি ইউনিটের জন্য হচ্ছে আঠাশটা সিট এবং সি ইউনিটের জন্য আটটা সিট তারপরে কোটায় আছে হচ্ছে দুইটা সিট তো এইভাবেই কিন্তু অনেকগুলা সিট আছে তার মধ্যে আর্টসেরা স্পেসিফিক কিছু সিট পাবে সায়েন্সেরা স্পেসিফিক কিছু সিট পাবে এবং কমার্সেরা স্পেসিফিক কিছু সিট পাবে ঠিক আছে তো এইভাবেই সিটগুলো মূলত ডিস্ট্রিবিউট করা হয়েছে তারপরে এখন আমরা কথা বলবো তোমাদের আইন ইউনিট বা তোমাদের যে আইন সাবজেক্টটা আছে সে আইন স্কুল নিয়ে আইন স্কুলের অধীনে একটাই সাবজেক্ট সেটা হইলো ল এটাকে বলা হয় এখানে ল ডিসিপ্লিন এই ল ডিসিপ্লিনে তোমাদের আর্টস থেকে কতগুলো সিট আছে এটা আগে আমি তোমাদেরকে একটু বলি তারপরে সায়েন্স আর কমার্সেরটা এখানে তোমাদের আমি অ্যাড করবো কারণ এটা আমার নিজের ডিসিপ্লিন যার কারণে আমি এখানে সায়েন্স আর কমার্সেরটাও একটু আলোচনা করার চেষ্টা করবো দেখো এখানে তোমাদের আর্টস থেকে টোটাল সিট আসে হচ্ছে তেরোটা সায়েন্স থেকে তেরোটা এবং কমার্স থেকে বারোটা আর একটা মুক্তিযোদ্ধা করায় আর একটা উপজাতি কোটায় আর প্রত্যেকটা যে তোমাদের স্কুলগুলো আমি বললাম বা প্রত্যেকটা যে ডিসিপ্লিন বললাম এইগুলাতে একটা করে খেলোয়াড় কোটা বা বি কি কোটা একটা করে সিট আসে ঠিক আছে তো তারপরে আমি তোমাদের এখন বলি যে হচ্ছে শিক্ষা স্কুলে শিক্ষা স্কুলে তোমাদের সিটগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে এখানে বি ইউনিট বা আর্টস থেকে টোটাল তোমাদের বিশটা সিট আসে আর এই ইউনিট আর সি ইউনিট থেকে একটা সি ইউনিট থেকে একটা এ ইউনিট থেকে দুইটা তো এইগুলো আসলে তোমরা সার্কুলারটা দেখে নিবা যাই হোক এখন আমি তোমাদের কথা বলি বা এখন আমি তোমাদের বলি যে আসলে তোমাদের কোন সাবজেক্টগুলো পাইতে কত মার্ক লাগতে পারে শুধু আর্টস থেকে আর কত কাটমার্ক হইতে পারে এটা আমি তোমাদের একটু বলার চেষ্টা করতেছি এখনই পরে আবার এইগুলা কেমন হচ্ছে সেটা একটু তোমাদের বোঝার চেষ্টা করব দেখো আমরা যদি এবারের স্ট্যাটিস্টিক্সটা দেখি তোমাদের রেজাল্টের তাইলে সাইডের উপর বা সাইড থেকে এমন মার্কস পাইছে প্রায় চার হাজার আটশো ছত্রিশ থেকে স্টুডেন্ট এত পজিশনের মধ্যে স্টুডেন্ট সাইডের মধ্যে আছে তারপরে তে যদি নেমে আসে তাহলে সেটা এর দিকে চলে সাতান্নশোর দিকে পজিশন চলে যায় তো বিগত বছরে খুলনা ইউনিভার্সিটিতে হিসাব করলে দেখা গেছে তিন হাজারের মধ্যে যারা অ্যাপ্লাই করার পর পজিশন থাকে তারাই মূলত লাস্ট পর্যন্ত চান্স পায় তো আমরা এবার ধরতে পারি যে আটান্ন যেহেতু সাতান্নশো পর্যন্ত গেছে অনেকে স্টুডেন্ট ধাবি রাবি চবি এইগুলোতে চান্স পাবে যার কারণে গুচ্ছে অ্যাপ্লাই করবে না বা গুচ্ছে তারা ভর্তি অ্যাপ্লাই করলেও ভর্তি হতে আসবে না তো সেই হিসাবে আটান্ন নাম্বার বা আটান্ন মার্ক যারা বি ইউনিট থেকে পাইছো তাদের পজিশন সাতান্নশোর মধ্যে তারা এই খুলনা ইউনিভার্সিটিতে লাস্ট পর্যন্ত সিট পাইতে পারো তার নিচে আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম ওকে তো এখন আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করবো যে কোন সাবজেক্টটা পাইতে তোমাদের কত মার্ক লাগতে পারে দেখো আমরা প্রথমে শুরু করি যে সমাজবিজ্ঞান স্কুল সমাজবিজ্ঞান স্কুলের তোমাদের যে সাবজেক্ট চারটা আছে এই সাবজেক্ট চারটার কোটার জন্য কত মার্ক লাগতে পারে দেখো সমাজবিজ্ঞান স্কুলে হচ্ছে তোমাদের অর্থনৈতিক সাবজেক্ট আছে এইটা সমাজবিজ্ঞান স্কুলে ধরতে গেলে টপ সাবজেক্ট এই টপ সাবজেক্ট বা এই টপ ডিসিপ্লিনে তোমাদের চান্স পাইতে গেলে মোটামুটি তোমাদের ছেষট্টি সাতষট্টি পঁয়ষট্টি এইগুলো থেকে ইকোনমিক্স পাওয়া যায় আর একটা ইকোনমিক্সের সুবিধা আছে অনেকে ম্যাথটাতে এইগুলো করার লাগে এই জন্য আসলে ভয় পেয়ে ইকোনমিক্সে যাইতে চায় না বা তাদের ইন্টারেস্ট না থাকার কারণে যাইতে চায় না যার কারণে ওখানে যদি তোমাদের শিশির নিচেও যদি পঁয়ষট্টির নিচেও যদি থাকে বাষট্টি ত্রিষট্টি এইগুলা থেকেও ইকোনমিক্স পাওয়া যাইতে পারে সেটা কোন সেন্সে যখন স্টুডেন্ট ভর্তি হবে না ঠিক আছে আর এভারেজে ছেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এইগুলা থেকে তোমরা ইকোনমিক্স পেয়ে যাবা তারপরে সমাজ বিজ্ঞান বা সোশিওলজি এটা খুবই একটা ভালো ডিসিপ্লিন আমাদের খুলনা ইউনিভার্সিটিতে এটাতেও চান্স পাইতে প্রায় তোমাদের সিক্সটির উপর মার্ক অবশ্যই থাকা লাগবে যেমন বাষট্টি একষট্টি এরকম মার্ক থাকা লাগবে দেখো খুলনা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো সবই ভালো এই জন্য মোটামুটি একই রেঞ্জের মার্ক লাগে সবগুলো সাবজেক্ট পাইতে ওকে তারপর এখন ডেভেলপমেন্ট স্টাডিজ সেম একই সোশিওলজি বা ইতে যেমন লাগবে ডেভেলপমেন্ট স্টাডিজ ওই একষট্টির ওপর মার্ক থাকলে তুমি এটা ইজিলি পেয়ে যাওয়া তারপরে গণযোগ গণযোগাযোগ এবং সাংবাদিকতা যেটাকে এমসি যে বলা হয় এইটা আসলে একটা ভালো ডিসিপ্লিন বা এটা এটাতে তোমরা দেখো এটা একটু টেকনিক্যাল ফিল্ডে যাওয়া যায় যার কারণে এটাতে অনেক স্টুডেন্ট ভর্তি হতে চায় যার কারণে তোমরা যদি এটাতে ভর্তি হতে চাও এরকম বাষট্টি তিষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এই ধরনের মার্কগুলো দিয়ে এখানে তোমরা শেষ পর্যন্ত সিট পাইতে পারো ঠিক আছে আর যারা পঁয়ষট্টির ওপর পাও তারা তো আসলে ইংরেজিতে যাবা ইকোনমিক্সে যাবা লতে যাবা তারা তো এইগুলোতে আসতে না যার কারণে আসলে এই ধরনের মার্ক দিয়ে এই সাবজেক্টগুলো তোমরা পাইতে পারো এখন আমরা কথা বলি তোমাদের কলা এবং মানবিক স্কুলে এই কলা এবং মানবিক স্কুলের মধ্যে তোমাদের সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজি বাংলা এবং ইতিহাস ও সভ্যতা দেখো ইংরেজি আর ল এই দুইটাতেই মোটামুটি আর্টসের স্টুডেন্টরা বেশি ভর্তি হইতে চায় যার কারণে লর পরেই যত মার্ক আর কি ধরতে গেলে লর লেভেলের মার্কগুলো দিয়েই তোমার এই ইংরেজিতে ভর্তি হইতে পারে মানে ভর্তি হওয়া লাগতে পারে ঠিক আছে তো ইংরেজিতে সাবজেক্ট পাওয়ার জন্য কল্যাণ ইউনিভার্সিটিতে এরকম ছেষট্টি সাতষট্টি পঁয়ষট্টি এই ধরনের মার্কগুলো হইলে খুবই ভালো হয় কারণ কি দেখো ইংরেজিতে তোমাদের মাত্র সিট আঠাশটা আছে বি ইউনিটের জন্য যার কারণে মাত্র আঠাশ জনকেই ভর্তি নিবে এই জন্য একটু কম্পিটিশন লেভেলটা একটু বেশি হয় তারপর দেখো বাংলা বাংলাটাও এখানে খুবই একটা ভালো সাবজেক্ট বাংলা তোমরা যেন অনেক একটা কঠিন সাবজেক্টও যার কারণে আসলে এটা তো অনেকে ভর্তি হইতে চায় না এই কারণে একটু নিচের লেভেলের মার্ক থেকে এখানে চান্স পাওয়া যায় যেমন আমি তোমাদের বললাম যে কাট মার্ক হতে পারে তাহলে মার্ক দিয়ে তোমরা বাংলাতে চান্স পেয়ে যাইতে পারো আড়ান্ন অনুষাট ষাট এই ধরনের যেই কাঠমার্কটা হোক সেটা দিয়েই তোমরা বাংলাতে চান্স পেয়ে যাইতে পারো এখন আমি তোমাদের বলি যে ইতিহাস এবং সভ্যতা দেখো বাংলার ইতিহাস এবং সভ্যতা সেম একই মার্ক দিয়েই তোমরা চান্স পাবা যেমন তোমাদের যদি একষট্টি সাইড এই ধরনের মার্ক থাকে তখন তোমরা ইতিহাসে যাইতে পারবা অনেকে আসলে দেখে যে বাংলা একটু তার আগ্রহ নেই তখন সেই ইতিহাসে চলে যায় যার কারণে মার্ক কিন্তু প্রায় সেমি লাগে ওকে এখন আমরা তোমাদের কথা বলি যে আইন স্কুল বা আইন স্কুলের অধীনে যে আইন ডিসিপ্লিন বা আইন সাবজেক্টটা আছে এইটা নিয়ে দেখো খুলনা ইউনিভার্সিটির আসলে আইনটা দিন 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 অনেক মানে ভ্যালু পাচ্ছে বা অনেক দিন দিন এইটা আরও আগায়া যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কারণ এই খুলনা ইউনিভার্সিটিতে ওয়ান সেভেন দু সাল থেকে এই ল ডিসিপ্লিনটা চালু হয়েছে বা এটা শুরু করা হয়েছে তারপরে থেকে প্রায় পাঁচটা ব্যাচের মতো এখন পর্যন্ত হয়ে গেছে বা পাঁচটা ষষ্ঠ ব্যাচটা অলরেডি চলতেছে তোমরা আসলে সপ্তম ব্যাস হয়ে যাবা তো এই জন্য আসলে এই খুলনা ইউনিভার্সিটিতে দিন যত যাবে তত ল ডিসিপ্লিনটা আসলে ব্র্যান্ডে একটা পরিণত হবে আমরা আসলে মনে করি আর টিচার সার্ভিস বলো সব বলো সব দিক থেকে এটা একটা পারফেক্ট আশা করি দিন 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 এই ডিসিপ্লিনটা অনেক উন্নতি লাভ করবে তো এই জন্য এটাতে নিয়ে অনেক কম্পিটিশন আর একটা সবথেকে বড় সুবিধা হলো খুলনা ইউনিভার্সিটিতে তোমরা জানো সেখন জট নাই তারপরে কোনো ঝামেলা নাই পলিটিক্স নাই এই কারণে এটা স্টুডেন্টদের পছন্দের শীর্ষে থাকে গুচ্ছের ইউনিভার্সিটিগুলোতে যার কারণে আইনে চান্স পাইতে হলে তোমারে অবশ্যই টপ টপ লেভেলের মার্ক গ্যাদার করতে হবে বা টপ লেভেলের মার্ক পাইতে হবে আর এখানে যেহেতু আর্টস থেকে মাত্র তেরোটা সিট যার কারণে খুব বেশি কম্পিটিশন ধরতে গেলে যাদের সত্রের উপর মার্ক আছে। তারা ছাড়া কেউই ল পাওয়া না এটা একটা মানে বেসিক ধারণা রাখো তার মানে ল পাইতে গেলে সেভেন্টি প্লাস মার্ক পাইতে হবে অনেকে দেখা গেছে বাহাত্তর তিয়াত্তর মার্কে পাঁচশো পজিশন তো ওরা যখন অ্যাপ্লাই করবে তখন তো অবভিয়াসলি খুলনার ল চয়েস দিবে তো এই ক্ষেত্রে যেহেতু তেরোডাসিট কম্পিটিশন বহু কম্পিটিশন তোমরা যারা সেভেন্টি প্লাস আসো আর কি তারা আশা রাখতে পারো ল পাইতে পারো তাছাড়া আসলে এইটা সো টাফ ওকে তো এখন আমরা কথা বলি শিক্ষা সাবজেক্টটা নিয়ে অর্থাৎ শিক্ষা স্কুলের অধীনে যে শিক্ষা ডিসিপ্লিন বা এডুকেশন ডিসিপ্লিন যেটা আছে এটা নিয়ে দেখো এখানে কিন্তু তোমাদের মূলত ওই বাংলা বলো ইতিহাস বলো তারপর সোশিওলজি বলো এই মার্কে তোমরা ওই সাবজেক্টগুলো যে মার্ক দিয়ে পাইতা যেমন আমি তোমাদের বললাম যদি আড়ান্ন কাট মার্ক হয় আড়ান্ন অনুষাট ষাট এই মার্ক দিয়ে যদি তোমরা ওই সাবজেক্টগুলো পাও তাহলে তোমরা এখানেও এই সাবজেক্টটা তোমরা পেয়ে যাবো ওই মার্কগুলা দিয়েই তার মানে সাইট অনুসাইট আড়ান্ন একদম লাস্ট লেভেলের যে মার্কগুলো আছে যেইগুলো দিয়ে তুমি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাবা ওইগুলো দিয়েই তুমি এই শিক্ষা সাবজেক্টটা পাইতে পারো আর শিক্ষা সাবজেক্টটা আসলে একটা টেকনিক্যাল সাবজেক্টের মতোই কারণ কি দেখো এই সাবজেক্টটা নিয়ে তুমি গবেষণা করতে পারবা ফিউচারে প্লাস হচ্ছে এই শিক্ষা সাবজেক্টটা তোমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আছে তারপরে রাশিয়া ইউনিভার্সিটিতে আছে সেরকম খুলনা ইউনিভার্সিটিতে নতুন বাট এইটা হচ্ছে লর সাথে সাথে কাছাকাছি ল যেমন হয়েছে লও একটু নতুন আমি নতুনই বলবো কারণ সাত আটটা ব্যাস না হইলে দশটা ব্যাস না হইলে ওইটাকে আসলে পুরাতন ডিসিপ্লিন বলা একদম ঠিক হবে না তো যার কারণে এটা একটু নতুন হইলেও এটা নিয়ে অত কথাবার্তা হয় না হয়তোবা আরও দিন যাবে দিনে এটা নিয়ে কথাবার্তা হবে খুলনা ইউনিভার্সিটিতে তখন হয়তোবা একটু বেশি মার্ক লাগবে চান্স পাইতে এখন একটু কম মার্ক দিয়ে চান্স হয় তো যার কারণে তোমরা চেষ্টা করবা যে যদি তোমাদের এদিকে বাংলা ইংরেজি যেমন ইংরেজি তো তোমাদের হবে না বাংলা ইতিহাস তারপরে সোশিওলজি যে মার্ক দেওয়া হবে ওই মার্ক দিয়ে এই সাবজেক্টটা যদি তোমরা চলে দাও তাহলে এই সাবজেক্টটা তোমরা পাইতে পারো ওকে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আর্টসের স্টুডেন্টদের জন্য এবং আর্টসের কোন কোন সাবজেক্ট আছে এবং কোন সাবজেক্টগুলো পাওয়ার জন্য কত মার্ক লাগতে পারে এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম সাথে সাথে তোমাদের বোঝাইতে দেওয়ার চেষ্টা করছি যে আসলে কাট মার্ক কত হইতে পারে এবং কোন সাবজেক্টটা অ্যাকচুয়ালি তোমরা পাইতে কত মার্ক লাগতে পারে কত পজিশনের মধ্যে থাকলে তোমরা এই সাবজেক্টগুলো পাইতে পারো তো এই হচ্ছে মোটামুটি খুলনা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটি নিয়ে এইরকম ভিডিও চাও তাইলে অবশ্যই বলবা এখন আমি ওই ভিডিওটা তারপরে দেওয়ার চেষ্টা করব। তো খুলনা ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হয়ে যাও আর খুলনা ইউনিভার্সিটির আসলে অনেক সুবিধা আছে আমি যেইগুলো আলোচনা করছি যে খুলনা ইউনিভার্সিটিতে পলিটিক্স নাই জট নাই এই সুবিধাগুলো সব আরও নানান ধরনের সুবিধা আছে এইগুলো সব আসলে তোমরা পেয়ে যাবা এবং এইটাতে যেহেতু সেখন চট নাই এটা একটা খুব পারফেক্ট ইউনিভার্সিটি হইতে পারে তোমার জন্য আমার ইউনিভার্সিটি বললে বলতেছি না বাট এটা আসলেই খুবই একটা গোছালো ইউনিভার্সিটি তোমরা ভর্তি হয়ে যাইতে পারো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ টেক কেয়ার